I love Bardhaman. Eastern Railway. Rail gadi, boom boom boom. Rail gadi, boom boom boom. Hey, Kaka, shosha ni neme pore chilo. Hey, Kaka, shosha dao, shosha dao, shosha, shosha. Lavandi, ha? Hey, oi, ektai dao. Amra bondhura ekta khei moja. Shoshta khei moja ni, tai na? Oh, so hey guys. Good morning. Toki, sob thik to? Thik to? Ektai hobe. Jehetu tumra HD family members, so আজই অনেক সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ি কাটা প্রায় বাজে কটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এখন ঘড়ি কাটা বেজে 8:16। তো আজকের ব্লগটা অনেক সকাল সকাল কিন্তু আমি স্টার্ট করলাম। তো বেসিক্যালি এখন যাচ্ছিটা কোথায়, এত সকালবেলা ঘুম থেকে উঠে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি হলো বর্ধমান। বর্ধমানে একটা কাজে আছে, সে কাজটা হচ্ছে এবং গাড়ির লাইসেন্সের জন্য যাচ্ছি ওখানটায়। তো লাইসেন্সটা মানে লাইসেন্স মানে আজকে ফটো তোলার কাজ আমাদের। আজকে লাইসেন্সের ওখানে কিসের কাজ আমাদের? ড্রাইভিং। আজকে গাড়ি চালানো, গাড়ি চালিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষণ করা হবে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার না। তো যাই আগে, আপাতত এখান থেকে গাড়ি নিয়ে যাবো না, আমরা যাবো দেনফাস নীলগঞ্জ, নীলগঞ্জ থেকে অটোয়ে উঠে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে যে করে অটো যাবো। অটো গেলে লস হবে, আবার না আমি মরে যাবো বাসে। না না, স্প্লিট স্প্লিট জার্নি হবে তো, ওটা স্প্লিট জার্নি করবো না, একবারে ডিরেক্ট যাবো, একবারে বাসে করে যাবা। নাহলে স্প্লিট জার্নি হচ্ছে না, আবার ওখানে নামবো, আবার অটো না, ও বলতে বেশি বেশি টাকা চলে যাবে। বেশি টাকাটা টাকাটা ফ্যাক্ট না, টাকাটাও ফ্যাক্ট, টাকাটাও ফ্যাক্ট, স্প্লিট জার্নি তো হবে। এই নো, আরে বন্ধু। তো তারপর ওখানে ঘাট পাড়ে আমাদের শ্যারফুল থেকে ট্রেন আছে 9:30। তো ওই ট্রেনটা ধরে ডাইরেক্ট বর্ধমান, তাই তো? পাবো কিনে জানি না, পাবো কিনে জানি না। এর জন্য এত লেট করে না, একটু পড়ানো ছিল। হাই, এই জাটুল লেট হয়ে গেছে, চাবি দে। চাবি বানিয়ে রাখ, তাই বক্তর বাবার দোকানে বললাম চাবি খুলতে নেই, একটা গাড়ি কেউ নেবে না। আমি ভয় আছে, চাবি নিতে নিয়ে ফাইনাল কিন্তু গ্যারেজে গাড়ি রাখা কমপ্লিট। এখন আমাদের যেতে হবে নীলগঞ্জে গিয়ে, অটো বা বাসে করে ডাইরেক্ট ব্যারাকপুর স্টেশন যেতে হবে। আজকে গাইজ বহু জনম পার কিন্তু বাসে উঠতে চলেছে, ঠিক আছে? অটো অটো অটো, আচ্ছা লেট স্কুলে বাচ্চা, চলো। এত এত স্কুল, অটো অটো অটো। ওই একলা দিন করে বল ভাই, এখানে তো এক লাস্ট গাইজ ফাইনাল কিন্তু বাসতে বলেছি, আর বাসতে জানলার পাশে আই বসিনি, ওই বসেছে। বাচ্চারা কান্না করছিল যে জানলা বাসেতে সেই জন্য জানলা বাসিয়ে দিয়েছি। তো ভাই বহু জনম পর বাসে উঠলাম, বাসে লাস্ট কত ছিল ঠিক আমার মনে নেই। বাসে উঠি না আমি, কারণ ভাই গরম লাগে বেশি বেশি, ঠিক আছে? অটো করে যাওয়া আসা করি, তো এখানে অটো করে যাবো না, তার কারণ ভাই যদি অটো করে যাই তাহলে আমাদের ব্যারাকপুর আনতে হবে। ব্যারাকপুর থেকে আবার আমাদের নেক্সট কোনো কিছুতে করে যেতে হবে সেই ঘাট অব্দি। সেই বাস ডাইরেক্ট ঘাট অব্দি যাবে, তো আমি ডাইরেক্ট বাসে করে যাবো। ঘুম ঘুম পাচ্ছে, ঘুমের অভাব, কিন্তু না ঘুমালে চলবে না, আমাদের লক্ষ্য কাজ। ফললেট গাইস ফাইনালি কিন্তু ফেরিঘাটের সামনে চলে এসছে, মানে শাহরাফুলি ঘাটে এখানটা চলে এসেছিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু মিন্টু দা টিকিট কাটছে পেছনটায়, আর আমি ভাই আর ইন্দ্র সামনে চলে এসেছি, আর আমাদের লঞ্চ ঘাটও সামনে, এটা পারে আমাদের শাহরাফুলি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে শাহরাফুলি শাহরাফুলি থেকে আমরা শাহরাফুলি ট্রেন ধরে যাবো। বর্ধমান বর্ধমান থেকে আরও নাকি কিসে করে যেতে হবে জানি না, তো লোকজন দেখো কী পরিমাণে আসছে। আমি দেবো তোমাকে, দেখো না একটা দিলেও যেত দাদা। এট লাস্ট কিন্তু আমরা এই পার চলে এসেছি, এখন আমাদের যেতে হবে স্টেশন, স্টেশন থেকে টিকিট কেটে আমাদের ট্রেনে করে যাবো আমরা বর্ধমান বর্ধমান বর্ধমান। তো ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসেছিলাম শিয়ারফুলি জংশন। তো এখান থেকে আমাদের 9:40 ট্রেনটা আসবে, যে ট্রেনটা আসার কথা ছিল 9:30, সেটা 10 মিনিট লেট করছে। এখন রিক্সায় ঢুকে পড়েছে ট্রেনটা। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু একটা মানে লাইন একটা লাইন সাইড আরও আছে, এটা হলো মেন লাইন, ঠিক আছে? এদিকে আমার একটা জিনিস নিয়ে টেনশন হচ্ছে, সেটা হচ্ছে ভাই
আমি এখন ট্রেনে উঠবো, ট্রেনে আদৌ কি বসার জায়গা পাবো এটা নিয়ে আমার টেনশন হচ্ছে। আমি যদি একবার ট্রেনে বসতে পারি আমি টানা ঘুম দেবো 2 ঘন্টা, ঠিক আছে? কালকে কারণ 4টা থেকে ঘুমিয়েছি, 5টা 6টা বলেছি, 7টার সময়, মানে 3 ঘন্টা ঘুমানো হয়েছে। আমাদের শ্যারবলি থেকে বর্ধমান যেতে টাইম লাগবে হলো পাক্কা 2 থেকে 2.5 ঘন্টা, তো 2 ঘন্টা যদি ঘুমাই তাও একটু ঘুমটা পূরণ হবে। তবে বাড়িতে গিয়ে একটা প্রাঙ্ক ভিডিও আছে, প্রাঙ্ক ভিডিওটা এডিট করতে ভাই, জানি না এখানে কতক্ষণে কাজ হবে, প্রায় তো ওখানে 2-3 ঘন্টার কাজ আছে। ওয়েলকাম কাকা, শশা নিয়ে নেমে পড়েছি গো। ও দা এইটা ফাঁকা দা, Two hours later. চলে গেছি ফাইনালি, কিন্তু আমরা নেমে পড়েছিলাম বর্ধমান জংশনে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা নামলাম এসে, জল নেবে সামনে দিকে, চলো চলো সামনে সামনে। এই গরমের মধ্যে এসছি তো এটাই বলে ঝাপসি গেছে, এত পরিমাণে গরম না শ্রীনগরের বাইরে। রেলগাড়ি বুম বুম বুম, রেলগাড়ি বুম বুম বুম। এবার ফাঁকা চাপনি টিটিতে ধরবে না, তোমাদের টিটিতে ধরবে, ধরুক তো আমার তাই চাই, ধরুক পূর্ব রেলওয়ে, ইস্টার্ন বন্ধু অটো। গাইস টোটে উঠলাম, টোটে উঠে যাবো কোটের মাঠ, কোটের মাঠে কি আমাদের গাড়ি চালাতে হবে। অলরেডি গাইস ফাইনালি আমরা এসেছিলাম মানে বর্ধমান এখানটায় আরটিও অফিসের সামনে। তো এখানে এসে একটা জিনিস মানে জানতে পারলাম, এখানে না 10 টাকায় স্পেশাল লস্যি পাওয়া যায়, ঠিক আছে? রামপ্রসাদ আমরা এখন ওখানে ওই দোকানটা যাবো লস্যি খেতে, সেরা ভিড় ভাই দোকানটা, 10 টাকায় দামে লস্যি দিচ্ছে, রামপ্রসাদ শরবত এবং লস্যি মাত্র 10 টাকায়। এখন আমরা আরটি অফিসের সামনে ছিলাম, এটা হলো আরটি অফিস, ঠিক আছে? ওখানে ভিড়টা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়, কিন্তু ওখানে যখন আমাকে ফোন করবে তখন ওখানে একমাত্র যাবো। গরমের মধ্যে লেবু জল খাচ্ছি, এটা যখন স্কুলে পড়তাম না তখন আমরা বেশ খেতাম। কাকা তুমি অবাক হয়ে যাচ্ছ নাকি, কি করছে পাগল ছাগলের মতো কথাবার্তা বলছে? কারণ এটাই আমার কাজ। ও সেরা ভাই, যখন স্কুলে পড়তাম না তখন এগুলো খেতাম, 2 টাকা করে 5 টাকা করে পাওয়া যেত, এখন মানে দাম বেড়ে গেছে 10 টাকা। আমি স্কুলে পড়তাম কত সাল আগে, আমি 2019 সালে আমার কলেজ শেষ হয়েছে, আর এগুলো 2023 সাল। আমাদের কিন্তু মানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, ফটো তোলা কমপ্লিট, ডিএলটা হয়ে গেল, ডিএলটা মানে এখন ওখানে ফটো তোলা কমপ্লিট, তারপরে কাগজ দেখানো কমপ্লিট, মানে ওটা মানে ভ্যারিফাই ছিল আজকে, সেটা সাকসেসফুল হয়ে গেল। এখন আছে কাজ হলো শুধু পরীক্ষা দেওয়ার, এখন একটু গাড়ি ফাড়ি চালাতে হবে, ঠিক আছে? সেটা দেখা যাক কি গাড়ি চালাতে দেয়, পালসার দেয় না হিরো হন্ডা দেয় না সুপার স্প্লেন্ডার দেয়, কিছু একটা দেবো হয়তো। 2000 years later গাইস ফাইনালি আমি এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে স্নান ফ্নান করে খেয়ে দিয়ে আমার কাজ পুরো কমপ্লিট। তো ফাইনালি অ্যাট লাস্ট এখন থেকে মানে পুলিশের সামনে দিয়ে বুক ফুলিয়ে যেতে পারবো। হ্যাঁ আমার কাছে সব ডকুমেন্টস ওকে, মানে এখনও কিন্তু লাইসেন্স হাতে আসেনি, লাইসেন্স হাতে আসবে তারপর, ঠিক আছে? আমার আর কোনো ভয় থাকলো না, আর মিনিমাম 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমার লাইসেন্স হাতে পুরো চলে আসবে, ঠিক আছে? তো তারপর আর কোনো ভয়ই থাকবে না, ঠিক আছে? হেলমেটটা পরবো ব্যাস, আর সমস্ত ডকুমেন্টস পুরো ওকে,
ঠিক আছে, পেছনে একজনকে নেব, মানে গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডকে নিতাম, বাট গার্লফ্রেন্ড নেই, বন্ধুরই দেবো। আর যদি গার্লফ্রেন্ড হয়ে যায় তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবো, শুধু এখানে সেখানে ইকো পার্ক নিকো পার্ক সব জায়গার ভিউ তোমাদের দেখাবো, কলকাতার আশেপাশে সব জায়গায় ঘুরবো বাইক নিয়ে। শুধুমাত্র বাইকের জন্য আমি যেতে পারতাম কলকাতা, এখনও গাইছি অনেক জায়গা আছে যে জায়গাগুলো আমি তোমাদের এখনও এক্সপ্লোর করিনি, ঠিক আছে। তো সেগুলো কমপ্লিট করার প্রচেষ্টায় থাকবো লাইসেন্সটা পাওয়ার সাথে সাথে, তো আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো, একমাত্র লাইসেন্সের জন্য এখানে সেখানে যেতে ভয় পেতাম, তো এখন আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ও আজকে না এত পরিমাণে গরম তুলনা করা বাইরে, বিকালবেলা একটু অন্যদিন বর্তি হলে হাওয়া দেয়, আজকে হাওয়াই দিচ্ছে না। দেখো পাট গাছের পাতাও নড়ছে না, ঠিক আছে, দেখতে পাচ্ছ পাট গাছের পাতাও নড়ছে না। ও ভালো করে দেখো, একটা পাতা যদি নড়ে পুরো স্ট্যাচুয়ের উপরে রয়েছে। তো চলো একটু ক্যাফে দিকে মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাক। আর গাইস আজকে প্রাঙ্কটা, জানি অনেকে আমাকে কমেন্ট করছে যে মায়ের সাথে এরকম করো না, কেন করলে এরকম প্রাঙ্ক, মাকে কাঁদিয়ে কখনো ভালো দেখা যায় না, সব কমেন্ট দেখছিলাম তোমাদের। তো গাইস জাস্ট ফর প্রাঙ্ক, জানি মানে প্রাঙ্ক করেছিলাম, মা তো আর বুঝিনি প্রাঙ্ক করেছিলাম, তো মায়ের মনের কথাগুলো বলেছে। তো সো গাইস তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু আমার টোটাল এই ভিডিওটার মধ্যে না একটা জিনিস মানে গড়বড় করেছি, তো কী কী গড়বড় করেছি সেই জিনিসটা যদি তোমরা ধরতে পারলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। কমেন্ট করে জানিও যে হ্যাঁ দাদা তুমি এই জিনিসটা এই করেছো, ঠিক আছে। তো আমি তারপরের ভিডিওতে বলবো যে আমি কোথায় কী করেছি, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি, পাঁচ দিন সকাল 8টা সময়, টেক কেয়ার, বাই।